কেন্দ্র সরকারের আর্থিক প্যাকেজ নিয়ে সাংবাদিক সম্মেলনে বকুল রায়। মনে রাখতে হবে যে এই প্যাকেজ যে ব্যয় করার সিদ্ধান্ত এটা একমাত্র জাপান নিয়েছে, আর তারপরে এই পরিমাণের মানুষকে সাহায্য করার ক্ষমতা দেখাতে পেরেছে ভারত। আমাদের এটা মনে ভালো যে অর্থনীতিতে এগ্রিকালচার সেক্টরটা আমাদের কখনোই সেই অর্থে বন্ধ হয়, সেই কারণে অর্থনীতিটা একটা জায়গায় চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই মিডিয়াম স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ যাদের জন্যে এই দায়িত্ব দেওয়া হয়েছে, দেখুন যদি আপনি শিল্প ক্ষেত্রে দেখেন টোটাল শিল্পের 46% লোক কর্মচারী বা কাজ করে কিন্তু এই মিডিয়াম স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ 46% MSMEতে কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 14 কোটি মানুষ কিন্তু ভারতবর্ষে এতেই কাজ করে, তাদের জন্যই কিন্তু এই যুগান্ত সৃষ্টিকারী একটা প্যাকেজ ভারতবর্ষের সরকার দিয়েছে, যুগান্ত সৃষ্টিকারী প্যাকেজ। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই কোনো ব্যক্তিবিশেষের লড়াই নয়, একই নেতৃত্ব দিচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের 130 কোটি মানুষ এই লড়াই লড়ছে। এই লড়াইটাকে লড়ার জন্যে আজকে তাদের কাছে তারা যেভাবে করছে এর কোনো তুলনা নেই। পৃথিবী বলছে যে এটা একটা এফেক্টিভলি লড়াই লড়ছে। আজকে দাঁড়িয়ে এই যে যুগান্তকারী প্যাকেজ, সেই প্যাকেজে দাঁড়িয়ে আমরা এই জায়গায় এসেছি। আমি সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের কাছেও বলতে চাই যে ধরুন পশ্চিমবঙ্গের কৃষকের মধ্যে প্রায় ধরুন যে পশ্চিমবঙ্গের যে কিষাণ নিধি, 2 বছরে তারা 3-6 হাজার আর 2-8 হাজার টাকা তারা পেতেই পারত যদি শুধু রাজনীতির আবর্তে এটাকে আটকে দাঁড়ায়, তাহলে কিন্তু 8 হাজার করে টাকা এক্ষুনি প্রত্যেক কিষাণকে তারা দিতে পারে। কেন্দ্রীয় সরকার যা দিয়েছে অনুদান সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো, আয়ুষ্মান ভারত, এটা যদি রাজনীতির আওতায় না থেকে আটকে না দেওয়া হতো তাহলেও আজকে প্রচুর জায়গায়। এই জায়গায় দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে যে প্রথম চোটেই আজকে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের লকডাউন প্রথম চোটে দাঁড়িয়ে এই জায়গায় প্রথম চোটে ঠিক জায়গায় পৌঁছতে পারলে তাহলে কিন্তু আজকে কলকাতায় এইভাবে নতুন করে কন্টেনমেন্ট জোনের ব্যাখ্যা পাল্টে নেবে। কন্টেনমেন্ট জোনের ব্যাখ্যা পাল্টে দেওয়া হচ্ছে, কন্টেনমেন্ট জোন নিয়ে বলতে গিয়ে বলা হচ্ছে যে কন্টেনমেন্ট জোন মানে হচ্ছে যে কন্টেনমেন্ট জোন মানে হচ্ছে বাড়িটা হচ্ছে কনটেনমেন্ট, আর ইংরাজির ব্যাকরণ ইংরাজির অর্থ সব পাল্টে দিয়ে কন্টেনমেন্ট জোনের ব্যাখ্যা পাল্টে দিতে হচ্ছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে এই কোভিড-19 সিচুয়েশান চলছে এবং পিএম যে প্রাইম মিনিস্টার্স ফান্ড কেয়ার ফান্ড করা হয়েছে তার মধ্যে প্রাইম মিনিস্টার্স কেয়ার ফান্ড থেকে 50,000 কেনা হচ্ছে, বানানো হচ্ছে ভেন্টিলেটার, ফিলিপ মেজার করা হচ্ছে ফর মাইগ্রেন্টস লেবারদের জন্য। এখানে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের রেলমন্ত্রী আজকে পীযূষ গোয়েল ঘোষণা করেছে যে ভারতবর্ষের প্রতিটি জায়গায় যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের নিয়ে আসার জন্যে 300 রেল রেগুলার চালানোর জন্যে তারা রাজি। এগুলো দুটো জিনিস দেখতে হবে, এই পরিযায়ী শ্রমিক আজ থেকে আমরা আজকেই দেখেছি কিছু কিছু জায়গায় কিছু কিছু অশান্তি মানে তারা ক্যারিয়ার দেয় নিশ্চিত করে সেই জায়গাটাও দেখতে হবে, আবার পরিযায়ী শ্রমিকরা যাতে ফিরে আসতে পারে এটা সবটাই দেখবে, ছাড়া হয় না। আজকে দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে লড়াই হবে। আপনি কোনো জায়গাতে দেখুন একটা যারা বিজেপির সাংসদ তারা তো জনগণের হয়ে নির্বাচিত সাংসদ, তারা তো নির্বাচিত বিধায়ক, তাদের কিন্তু কোনো জায়গায় এইভাবে আটকে দেওয়া হচ্ছে, তারা মানুষের কাছে পৌঁছতে পারছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব লড়াইটা উনি সবাইকে নিয়ে লড়ুন যাতে সবাই এতে পার্টিসিপেট করে এই লড়াইটা লড়তে পারেন। ভারতবর্ষের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এই COVID-19 সিচুয়েশন নিয়ে যেভাবে লড়াই করছেন এবং ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে গেছেন, আমরা সবাইকে বলবো দুইটাকে একসাথে লড়াই করার জন্য। আজকে ধরুন যে বর্তমানে আমি দেখেছি খবরটা, কনটেনমেন্ট জোন বলেছে শুধু কনটেনমেন্ট জোন হবে বাড়ির চত্বর, এটা হচ্ছে আজকের খবর। কেন হল? তার মানে কলকাতায় আক্রান্ত সংখ্যাটা বেড়ে গেছে। এবং এই আক্রান্ত সংখ্যাটা বাড়লো কেন? এইটা যদি প্রথম দিন থেকে লকডাউনটা সঠিকভাবে প্রয়োগ হতো তাহলে আজকে এই জায়গায় পৌঁছতো, তাই আজকে কনটেনমেন্ট জোনের সংজ্ঞা পাল্টে যায়। এবং আমি অনুরোধ করবো কনটেনমেন্ট জোন কোনটা কখন এটা সবাইকে জানানো হোক, রাজনৈতিক ব্যক্তিত্বদের জানানো হোক, যাতে সবাই মিলে এই লড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে থেকে আমরা লড়তে পারি। ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই বলছেন যে আমরা এই লড়াইয়ে সরকারকে সাহায্য করতে চাই। কখনো কোনো জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী স্টেপ মাদারলি ট্রিটমেন্ট পশ্চিমবাংলার সাথে করেননি। গত পরশুদিন আপনারা দেখেছেন যে একটা প্রেস রিলিজ করেছেন চিফ মিনিস্টার, তাতে উনি বলেছেন উনি কখনো নাকি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন, অথচ সারাক্ষণ শুধুমাত্র কেন্দ্র আর রাজ্যের এই পলিটিক্সের রিলেশনটাকে গুলিয়ে ফেলে বাংলার মধ্যে একটা অস্থিরতা তৈরি করে থাকে। এটা কোনো অবস্থায় কামাল শক্তিশালী ইনসার্স, বিজ্ঞানে শক্তিশালী, চিকিৎসা শাস্ত্রে শক্তিশালী, সমস্ত দিক দিয়ে শক্তিশালী আমেরিকা, স্পেন, রাশিয়া, ইউকে, সমস্ত রাষ্ট্রগুলোর তুলনায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে আজকে ভারতবর্ষ কিন্তু এই লড়াইয়ে পৃথিবীকে একটা COVID-19 সিচুয়েশনে একটা জায়গায় দাঁড়িয়ে। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল আমেরিকা, ইউরোপ ইউনিয়ন মোরাললেস মেজর পাওয়ার্স অফ দি ওয়ার্ল্ড, তারা বলছে যে ইন্ডিয়া হ্যাজ ভেরি এফেক্টিভলি হ্যান্ডেল ওভার দ্য COVID-19 সিচুয়েশন। কে বলছে? কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল বলছে, আমেরিকা ইউরোপ ইউনিয়ন সব জায়গায় কাজ। ইন্ডিয়ার মিশন সাগর অ্যান্ড হার এফোর্ট টু হেল্প নেবারিং কান্ট্রিজ ডিউরিং দিস কান্ট্রিজ হ্যাভ বিন রিকগনাইজড বাই দ্য হোল ওয়ার্ল্ড। এই জায়গায় দাঁড়িয়ে আজকে পৃথিবীতে যে জায়গায় পৃথিবী পৌঁছেছে তার তুলনায় ভারতবর্ষ নিশ্চিত করে অন্যান্য রাষ্ট্রের তুলনায় ভারতবর্ষ একটা জায়গায়। সেই COVID-19 সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সঠিক নেতৃত্ব আজকে ভারতবর্ষকে এক জায়গায় দাঁড় করে। প্যান্ডামিক পশ্চিমবাংলাতেও এফেক্ট হয়েছিল, এখনও অবধি পশ্চিমবাংলায় যা আমার কাছে লাস্ট রেকর্ড আমি পেয়েছি তাতে পশ্চিমবাংলায় তাতে রেকর্ডে বলছে যে পশ্চিমবাংলায় এখনও অবধি এই COVID-19-এ এখনও অবধি তাদের 2290 জন মানুষ এফেক্ট আক্রান্ত হয়েছে। এবং তাদের সরকারি পরিসংখ্যান অনুযায়ী তারা বলছে যে তারা ডিসচার্জ করেছে 700 জন লোককে কোভিড এবং কোমরবিড ভুললে পড়ে, দুটোকে যদি আমরা একসাথে ধরেন তাহলেও মৃত্যুতে 237 বলছে, মারা গেছে 135 জন লোক আর 72 জন মারা গেছে তারা বলছে কমিউনিটি ডেথ, অর্থাৎ অন্যান্য অঙ্গের সাথে এটাও যোগ। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গতকাল তার আগের দিন একটা বেতার ভাষণে ভারতবর্ষের মানুষকে বলেছে যে আমাদের স্বনির্ভর হতে হবে এবং এটা 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ উনি ঘোষণা করেছেন। তার প্রথম ফেজ
কাল আমাদের ভারতবর্ষের অর্থনীতি বলেছেন, একটা জিনিস দেখতে হবে যে এই অর্থনীতিতে এটা কোনো ব্যক্তি বিশেষ বা কোনো রাজ্যের নয়।